মেনেজিং কমিটির সভা হয়ে গল আর এখন জরুরি সভা ধলৈ ডাঙরিয়া তলব করেছিলে আর ইতিমধ্যে শুয়ালকুচি আর নলবাৰীৰ আটাইবিলাক মেম্বাৰ আহিছো। আমি আজি এটা প্রধান প্রস্তাব লৈছো যে আমি সদৌ অসম উকিল সন্থা, সদৌ গুৱাহাটী উকিল সন্থা, উকিল সন্থা গুৱাহাটী আর সদৌ গুৱাহাটী উকিল সন্থা উচ্চ ন্যায়ালয় এসোসিয়েশনক আমি এপিল করছো, করিম এই যাতে এই চুর সকলে যেহেতু স্বীকার করেছে চুর করা বলে, তারপর যদি মানে জামিনত দিয়া ব্যবস্থা যাই করার কারণে আমার অন্য অধিবক্তা সকল যাতে আগবাড়ি নাহে তার আমি এপিল করিম। আর আমি মহামান্য মুখ্য ন্যায়িক দণ্ডাধীশক আমি এপিল করিম যাতে যেহেতু এটা বিচার প্রক্রিয়া চলি আছে যদি কিবা কারণে চুরকে ন্যায় দিয়া হয় তেতিয়া তেওঁলোক জেললৈ যোৱা গলে যোৱাৰ পিছতে তদন্ত প্রক্রিয়াত এটা জটিলতা আহি পৰিব। আর যেহেতু তেওঁলোকে আরক্ষীর জিম্মাত থকার কারণে আমি বিচাৰিছোঁ যাতে আদালতক আমি এপিল করিম। দুই নম্বর প্রস্তাব হিসাবে আমি লৈছোঁ মহামান্য গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত আমি এখন রিট পিটিশন দিয়া কথা আলোচনা করা হয়েছে, আজি সর্বসম্মতি এই সিদ্ধান্ত লওয়া হয়েছে। রিট পিটিশনের এটাই উদ্দেশ্য যাতে এই যে কেস আরক্ষীয় যদি অপারগতা প্রকাশ করে আমি অপশনটি কি চাম, সেই অপশনক আমি ইতিমধ্যে রিট পিটিশন এখন দিয়ার কথা চিন্তা করি যাতে কেন্দ্রীয় অনুসন্ধান সন্থাসমূহের আমি আমি দিলেতো নহব, এই উচ্চ ন্যায়ালয়ের পর ডাইরেক্টিভ দিলে আহিব, সেই CBI নিয়া বা অন্যান্য যে কেন্দ্রীয় সন্থা আছে দিয়া ব্যবস্থা করা চিন্তা এটা করা হয়েছে। তার বাইরে আমি আমার মূর্তি যদি কিনা কারণত আমি নাপাও প্রশাসনে যদি আমাকে জানাই দিয়ে তো বিকল্পর কারণে ইতিমধ্যে আমি প্রচেষ্টা এটা লোক আমি ম্যানেজ কমিটি এই আমি অকলে করব নো আমার সাধারণ বদলি সমাজ এখন আছে সাধারণ সভা হব সেই সভালে প্রস্তাবটি দিছো ডিসিশন লব যেহেতু রজাদিনী এটা মাহাত্মর মূর্তি সেই বিজ্ঞপ্তি জানে আমি স্থাপন যদি কেনকে করবলিয়া হয় যদি নাপাও তেতিয়া আমি পজিটিভ আমি এটা পাম বলে আশা রাখিছো আর যদি নাপাও তেতিয়া আমি কিন্তু সাধারণ সভার ডিসিশন লম। এইখানে আমার প্রধান উদ্দেশ্য তার লগতে আর একটা বস্তু আছে আমার আমার দেবালয় যা চুরি সামগ্রী ইতিমধ্যে পুলিশ প্রশাসনে পাইছে অকল পয়সা পয়া বা এইবিলা কথা কোয়া হয়েছে কিন্তু আমি বিচারি বিগ্রহটা আমাকে উভতাই আনি দিয়া ব্যবস্থা গ্রহণ করে। আর আজি আমি আমার মাননীয় আরক্ষী সঞ্চালক প্রধান ডাঙরিয়া ইয়ালে আহি আছে সন্ধ্যালে আহিম বলে কৈছে যদি আহি যায় তো আমি তখন এখন মেমোরেন্ডাম দিয়া ব্যবস্থা করছো আর পুরোনা কেস আর বিগ্রহ এই সম্মুখিনি যাতে ক্লিয়ার করে আমার স্থানীয় থানায় যাতে বা পুলিশ প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করে।